আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন প্রদর্শক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়াগুলোর কথা আজকে বলবো কিছু কিছু দোয়া আছে আল্লাহর কাছে প্রিয় যা আমরা জানি কিন্তু করি না আল্লাহ পাক রব্বুল্লা আলমিনীর কাছে প্রিয় যে বাক্যগুলো প্রিয় দোয়াগুলো আসুন আমরা সেই প্রিয় দোয়াগুলোর কথা আমরা জেনে নেই প্রদর্শক আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে তিরমিজি শরীফ বুকারি শরীফে বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে যে সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাহ ইল্লাল্লাহ এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ফজিলত রয়েছে তাছাড়াও আল্লাহর দরবারে আরও অনেক প্রিয় শব্দ রয়েছে আসুন আমরা জেনে নেই প্রদর্শক আস্তক ফিরুল্লাহ আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় বাক্য পৃথিবীর সব কিছুর সমাধান এই আস্তাক ভিতরে আছে আপনার যত পা চাল্লা পাক আস্তাক ফিরোল্লাহ মাধ্যমে ক্ষমা করে দিবেন আপনার আয় রোজগার কম আস্তাক ফির্লা মাধ্যমে এটা বাড়িয়ে দিবেন সুতরাং সর্বক্ষণ যদি আস্তাক ফির্লাহ পড়েন আপনার উপকার হবেই প্রদর্শক আরেকটি দোয়া হচ্ছে লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা আপনারা পড়েন কোনো ভয় পেয়েছেন আপনি লা হাওলা ওয়ালা কুয়াতা পড়েন কোনো অসুবিধা আছেন ইল্লা বিল্লাহ করেন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে বিল্লাহ বিেন আল্লাহর কাছে এটি প্রিয় প্রদর্শক আরেকটি হচ্ছে সুবাহানি বিহামদিহি আল্লাহ পাক এত খুশি হয়ে যান এই দোয়াটা পড়লে আল্লাহ পাক তার উপর রহমত বরকত নাজিল করেন আল্লাহ প্রদর্শক আরেকটা হচ্ছে সুবাহান এই দোয়া পড়লেও আল্লাহ পাক খুশি হয়ে যান প্রদর্শক আরেকটা হচ্ছে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন দুজকের আগুন থেকে জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল তাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ প্রদর্শক আরেকটি দোয়া যে দোয়াটি আল্লাহ পাকের কাছে খুব সবচেয়ে প্রিয় সেই দোয়াটা হচ্ছে লাহ ইহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা পড়ুন আল্লাহ পাক রব্বুল আলবিন এই দোয়ার বদলতে পাক সমস্ত কিছু ব্যবস্থা পাক করে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক সবচেয়ে উত্তম যে দোয়াটা রাসুসাল্লাম বলেছেন পাক যে দোয়াটার কথা কোরআন শরীফে এনেছেন সেই দোয়াটা হচ্ছে লাহা ইল্লা আনতা সুবাহী কুন্তু মিনা জলিমিন এই দোয়াটা যদি আপনি পড়েন কোনো বিপদে আছেন মারাত্মক কোনো সমস্যায় আছেন আপনি বহু সমস্যায় জর্জরিত আছেন একবার পড়ুন না মন থেকে লা পাক আপনাকে দান করবেন সর্বোচ্চ কিছুই এই এই সবগুলো দোয়াই কোরআন এবং হাদিস থেকে নেওয়া আল্লাহ পাকের কাছে অন্যতম শ্রেষ্ঠ একটি দোয়া হচ্ছে আপনি এটা বলবেন যে হাসানা হাসানা ফিরা আসানা দুনিয়াতে থাকবেন আখেরাতে উত্তম অবস্থায় থাকবেন এমনই একটি দোয়া হচ্ছে এই দোয়া আপনি প্রত্যেকটা দোয়াতেই প্রত্যেকবার দোয়াতে আপনি এই দোয়াটা পড়ুন আল্লাপাক খুশি হয়ে যাবেন প্রিয় দর্শক যে দোয়ার কথাগুলো বললাম এই আমলগুলো গুলো আসুন আমরা সবসময় করি